মিজোরামত হব বিত্তীয় কেলেঙ্কারির সিবিআই তদন্ত নির্বাচন যার পিছতে বৃহৎ ঘোষণা জেপিএমর মুখ্যমন্ত্রী পদর প্রার্থী লালদু হোমার শোচনীয় অবস্থাত আছে মিজোরামর বিত্তীয় অবস্থা মিজোরাম নির্বাচনত শোচনীয় পরাজয়ের সম্মুখীন শাসনাধিষ্ঠ এম এন এফ এক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের কুচকাওয়াজ জেপিএমর আর কাইলৈ রাজ্যপালের ওসর সরকার গঠনের দাবি উত্থাপন করব জেপিএমে এপিএসসি কেলেঙ্কারি সুকন্যা দাসক গ্রেপ্তার এস আই টির নবনীতা শর্মা আর কল্যাণ কুমার দাসকও আজি এই গ্রেপ্তারের আছে সম্ভাবনা এটিালেক এপিএসসি কেলেঙ্কারি জড়িত চারিজনক গ্রেপ্তার তেলেঙ্গানার গুন্ডিগালত বায়ুসেনার বিমান দুর্ঘটনা পতিত পিলাটাস পি সি সেভেন এম কে টু বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে দুজন পাইলটর মৃত্যু হায়দরাবাদ বায়ুসেনা একাডেমির পরা উড়া মারিছিল বিমানখনে ঘূর্ণি মিজোমৰ বিভীষিকাৰ ফলত চেন্নাই বন্ধ হস্পিটাল সকলো সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষানুষ্ঠান বানৰ বাবে চেন্নাই বাতিল কেবাখনো বিমান তামিলনাডু পুদুচেরীত প্রচণ্ড বৰষুণৰ সতর্কবাণী